দেখেন ফুলপুরিরা কিন্তু যুগে যুগে ফিরে আসে। বেগম রোকেয়া যে বাংলাদেশ বা আমাদের নারীদের নিয়ে যে মেয়েদের নিয়ে যে বাংলার মেয়েদের নিয়ে যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নেরই একটি আশা আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে ফুলপুরি। আমি মনে করি ফুলপুরি একটি প্রতিবাদের নেম, কারণ আপনি ইডেন কলেজে দেখেছেন যে ছাত্রলীগের নিজেদের মধ্যে যে একে অপরের প্রতি যে দোষারোপের যে জায়গাটা, তাদের কি নোংরা রাজনীতি, কি ভয়ঙ্কর রাজনীতি। স্বাভাবিক সেন্সে যারা রয়েছে ইডেন কলেজের শিক্ষার্থীদের প্রতি, তাদের একটি মানে সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই পুত্র পবিত্র, সেটার ব্যাপারে আমার কোনো কথা নেই, কিন্তু যারা ছাত্রলীগ করে তারা তো আমারই দেশের নাগরিক, আমারই পরিবারের একটি অংশ। সেই একজন নারী শিক্ষার্থীকে কিন্তু আর স্বাভাবিকভাবে মানুষ দেখছে না, যখন সে শুনবে যে ছাত্রলীগ করছে এবং সে ইডেন কলেজের শিক্ষার্থী, তখন তার প্রতি কিন্তু একটা নেগেটিভভাবে একটা চিন্তা চলে আসবে। আর এটা প্রতিষ্ঠিত করেছে ছাত্রলীগের নেত্রীরাই। তারা সিট বাণিজ্য থেকে শুরু করে নারীদের সুন্দরী মেয়েদের যে নগ্ন ছবি তুলে রাখে বা তাদের বড় বড় নেতাদের কাছে বাসায় পাঠায়, এই যে তাদের একটি চরিত্র বা এটি একটি কুপ্রথা যে তারা চালু করেছে, সেখান থেকে ফুলপুরিও রেহাই পায়নি। তো ফুলপুরি যদি অন্যান্য মেয়েদের মতো হতো, যে সমাজ পরিবার প্রতিপত্তি সব কিছু দিকে ভেবে যদি নিজে চুপসে যেত, তাহলে আজকে ফুলপুরিকে নিয়ে আপনি আমি কথা বলতাম না। আজকে ফুলপুরিরা উঠে এসেছে এই কারণে, ফুলপুরি একটি সাহসী নাম। আর ফুলপুরি নতুন একটা শিক্ষার্থী, সে সবেমাত্র ইউনিভার্সিটিতে এসেছে, কিন্তু তাকে রাতভর যে নির্যাতন চালিয়েছে, পৈশাচিক যে আচরণ করেছে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর এর পিছনে কারণ হচ্ছে একটি, যে এই ফুলপুরির মতোই হাজারো ফুলপুরি যেন ছাত্রলীগের নাম শুনে যেন তারা আঁতকে উঠে, ভবিষ্যতে, কারণ 4 বছর সেখানে পার করবে, ভবিষ্যতে যেন সভা সমাবেশে তাদেরকে যে বাধ্য করা হয় সে প্রোগ্রামে যেন আসে, সেটার জন্য তাদের একটা ভয়ভীতি মনের ভিতরে ঢুকিয়ে দেওয়া, এবং ছাত্রলীগের বিরুদ্ধে যেন কোনো দিন কখনো আঙ্গুল তুলে কথা না বলতে পারে, সেটার জন্য হচ্ছে গিয়ে একটা টর্চার সেল তৈরি করা। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নয়, সারা যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে প্রতিটা বিশ্ববিদ্যালয় টর্চার সেল রয়েছে। এই টর্চার সেল যে তারা তৈরি করেছে এটা কতটুকু যৌক্তিক, এবং আপনার কাছে কী বলবো, একটা হাস্যকর বিষয় হচ্ছে তারা একদিকে ধর্ষণ নিপীড়ন নির্যাতন চালাচ্ছে ফুলপরিদের মতো মেয়েদের উপরে তারা টর্চার করছে, অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা মানে সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে ক্যাম্পেইন করছে ছাত্রলীগ, অন্যদিকে তারা টর্চার সেলের বিরুদ্ধে তারা ক্যাম্পেইন করছে, এটা শুধুমাত্র ভণ্ডামি ছাড়া আর কিছুই না, কারণ একই অঙ্গে দুই রূপ তো হয় না। আপনি হয় প্রতিবাদের কণ্ঠস্বর হন, না হয় আপনি অপরাধ করে যান। তো ছাত্রলীগ এ পর্যন্ত যতগুলো আলোচনা এসেছে, তারা টেন্ডারবাজি ছাড়া যে বড় বড় বিল্ডিংগুলো কাজ করছে সেখানে তারা টেন্ডারবাজি করছে, তারপরে ফুটপাতের যে দোকানগুলো রয়েছে সেখানে তারা টেন্ডারবাজি করছে, এবং তারা সিট বাণিজ্য করছে, এবং ধর্ষণ লুট তরাজ সব কিছুতে তারা এগিয়ে আছে, এভাবেই তারা আলোচনা এসেছে। তারা কিন্তু এর বাইরে ভালো কোনো কাজের, শিক্ষার্থীদের ন্যায় এবং ন্যায্য কোনো কাজের মধ্য দিয়ে তারা আলোচনায় আসেনি। আপনি যদি খেয়াল করে দেখেন কোটা সংস্কার আন্দোলনের সময় কিংবা নিরাপদ সড়ক যে আন্দোলন করেছিল শিক্ষার্থীরা রাজপথে ছিল, তখন সেই ন্যায্য আন্দোলনে কিন্তু ছাত্রলীগ হামলা চালিয়েছে। তার যৌক্তিকতা কতটুকু, একদিকে হামলা চালাচ্ছে অন্যদিকে তারা সমর্থন দিচ্ছে। তো এটি হচ্ছে গিয়ে ছাত্রলীগের চরিত্র বা বৈশিষ্ট্য। তারা টেন্ডারবাজিতে চ্যাম্পিয়ন, কারণ আপনারা জানেন ফরিদপুরে যে ছাত্রলীগের সভাপতি, সে 2000 কোটি টাকা পাচারে সক্ষম হয়েছে। একটি ছাত্র সংগঠনের সভাপতি, সে কতটুকু তার দৌরত্ব থাকলে যে সে 2000 কোটি টাকার তার পাচার হওয়ার সম্ভাবনা থাকে বা সে করতে সফলভাবে করতে পেরেছে। তো সর্বোপরি মূল কথা হচ্ছে গিয়ে আওয়ামী লীগের নেতারা এবং তাদের আশ্রয় প্রশ্রয় এই ছাত্র সংগঠনটি একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, যেটি জাতির জন্য এবং ছাত্র সংগঠনগুলো এবং ছাত্র রাজনীতির জন্য একটি ধস, কারণ ছাত্র রাজনীতি থেকেই কিন্তু জাতীয় নেতৃত্ব তৈরি হয়। তো বিভিন্ন জাতীয় যে আন্দোলনগুলো হয়েছে সেই আন্দোলনগুলোতে দেখবেন ছাত্র সংগঠনগুলোর ভূমিকা ব্যাপক রয়েছিল, কিন্তু এখন ইয়াং জেনারেশন পলিটিক্সে হেট করতেছে, ঘৃণা করতেছে, এর কারণ হচ্ছে কি, ছাত্রলীগের এই নোংরা রাজনীতির কারণে। শিক্ষার্থীরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, যার এই যে শিক্ষা অঙ্গনে যদি রাজনৈতিক যদি চর্চা না থাকে তাহলে জাতীয় অঙ্গনে রাজনীতি আসবে কীভাবে, নতুন নেতৃত্ব আসবে কীভাবে।
দীর্ঘ 28 বছর পর ডাকসু নির্বাচন হয়েছিল, সেখানে নুরুল হক নূর ভাই কিন্তু সেখানে ডাকসু নির্বাচনে ভিপি হয়েছেন, একটা নেতৃত্ব বের হয়ে আসছেন, তারপরে আবার কেন নির্বাচন দেওয়া হলো না? আমরা বারবার চাচ্ছি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সকল শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন দেওয়া হোক এবং সেখান থেকে এক একজন নুরুল হক নূর বের হয়ে আসুক, একটি প্রতিবাদী কণ্ঠ বের হয়ে আসুক, কিন্তু সেটি তারা দিচ্ছে না, কারণ তারা চাচ্ছে না স্বচ্ছ কোনো নেতৃত্ব আসুক। ধন্যবাদ আপনাকে।